রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যের বিষয়ে আরো বলছেন, কুল মিম্মা ইয়ালিক এবং আল আইমান ফাল আইমান। যখন আপনি এই মজলিসে যখন খাবার দেওয়া শুরু হবে, ভাইরা যখন আজকে খাবার দিবে, আল্লাহ রাসূল বলছেন ডান দিক থেকে খাবার দেওয়া শুরু করো। আল আইমান ফাল আইমান, কে বড় কে ছোট, কে নেতা কে ধনী কে গরিব তা দেখা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, তার এক পাশে বসে আছে আব্দুল্লাহ বিন আব্বাস, আর এক পাশে বসে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই রকম পরিবেশ, আরেক দিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করছেন, দুধ পান করছেন, এক পাশে বসে আছে একজন আরবী, আর এক পাশে বসে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই দিনেই বাম পাশে বসে আছেন আবু বকর, আর ডান পাশে বসে আছেন একদিন আব্দুল্লাহ বিন আব্বাস, আর আরেক দিন একজন বিদুইন, আরবের বিদুইন, মরু যারা বিদুইন, তারা বুদু যাদেরকে আমরা বলি, সেই বুদু। একদিন বসে আছেন ডান পাশে আব্দুল্লাহ বিন আব্বাস, আরেক দিন বসে আছেন মরু বিদুইন, আর দুই দিনই বাম পাশে বসে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসের ঘটনার দিন পানি পান করার পর আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস, নিয়ম হচ্ছে আমি ডান দিক থেকে দেওয়া শুরু করব, আর তুমি আমার ডানে আছো, তাই তোমাকে দেওয়া উচিত, কিন্তু আবু বকর বড় মানুষ, আমি আবু বকরকে দিতে চাই, তুমি কি বলো, তোমার মতামত কি? তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলছে, না আমি আমার হক ছাড়ব না, আপনি আমাকেই দেন। এই হাদিস বলার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে আব্দুল্লাহ বিন আব্বাসকে সে ডান দিকে বসে আছে, সে তাকে আল্লাহ রাসূল পানি দিবে, এটা তার হক, এত বড় হক, এত বড় হক, এত বড় হক যে আল্লাহর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দিতে যাচ্ছেন তার অনুমতি নিয়ে। আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ছোট, গোলামুন সাগীরুন, ছোট বাচ্চা, ছোট বালক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে মুত্তালিবের ছেলে, ছোট বালক, তার কাছে আল্লাহ রাসূল অনুমতি নিচ্ছেন যে তুমি ডান পাশে বসে আছো, তোমাকে আগে দিতে হবে, কিন্তু আমি আবু বকরকে দিতে চাই, আবু বকর বড় মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলছে, হে আল্লাহর রাসূল, আপনি যদি এখন আমাকে পাত্রটা দেন, তাহলে আপনি যেখানে মুখ লাগিয়েছেন ওখানে আমি মুখ লাগাবো, আল্লাহু আকবার। আর যদি আবু বকরকে দেন, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সুযোগ পাবে, আর আমি এই সুযোগ হারাবো, আমি আমার এই হক ছাড়তে চাই না। আর একদিন মরু বিদুইন বুধু বসেছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিল, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে যে বসেছিল তাকে দিয়েছিলেন। সুতরাং খাদ্যদ্রব্যের মজলিসে দেওয়া শুরু করতে হবে ডান দিক থেকে, এটা নিয়ম, রাসূলের সুন্নাত। তারপরে রাসূলের সুন্নাত হচ্ছে সাকিল কওমি আখিরুহুম শুরবান, যে ব্যক্তি মজলিসে খাদ্যদ্রব্য খাওয়াবে, যে দাওয়াত দিয়েছে খাদ্যদ্রব্য খাওয়ানোর জন্য, কেউ বাড়িতে দাওয়াত দিয়েছে, আপনি মেহমান এবং মেজবান খাওয়াচ্ছে, এই অনুষ্ঠানে একজন খাওয়াচ্ছে, আল্লাহ রাসূল বলছেন যে খাওয়াচ্ছে সে সবার শেষে খাবে, সাকিল কওমি আখিরুহুম শুরবান, যে খাওয়াচ্ছে এবং পান করাচ্ছে সে সবার শেষে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নির্দেশ, নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস শুরবি মিন ফিয়্যি সিকা, তোমরা যেন কেউ পাত্রে মুখ লাগিয়ে পানি পান না করো। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যখন একটা জগ আছে, একটা বড় বোতল আছে, সেই বোতলে আপনি মুখ লাগিয়ে পানি পান করিয়েন না, কেননা আপনার পরে আরো একজন ওই পাত্র থেকে পানি পান করবে। আপনি ওই জগ থেকে পানি ঢেলে আর একটা গ্লাসে নেন এবং সেটা থেকে মুখ লাগিয়ে পানি পান করেন। আল্লাহ রাসূল নিষেধ করেছে কোন জগ, কোন বড় পাত্র যেখানে তুমি পানি পান করে শেষ হবে না, বরং আরো পানি বেঁচে যাবে এবং আরো পঞ্চাশ, দশ, পাঁচজন মানুষ ওই পাত্র থেকে পানি পান করবে, তুমি ওই পাত্রে মুখ লাগিয়ে পানি পান করো না। দুইটা কারণে, একটা তোমার মুখের জীবন ওই পানিগুলোর সাথে মিশে যাবে যা আর একজনের জন্য কষ্টকর এবং কষ্টদায়ক, দ্বিতীয়ত তোমার পরে আরো মানুষ আসবে যারা সেই পাত্র থেকে পানি পান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধ আমরা যেন মেনে চলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো